হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলফাজ মম। আজকে তৈরি করছি একটি খুব হেলদি রেসিপি। আজকে তৈরি করব লাউয়ের সবজি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। রান্নার শুরুতেই ডিম ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন ডিমটি ঝুরি ঝুরি করে ভেজে ফেলব। ডিমটি কিছুক্ষণ ভেজে নামিয়ে নিচ্ছি। এখন একটি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো বলক চলে আসলে দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা লাউ। আমি এখানে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সামান্য বড়ও করতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি। তরকারিতে বেশ পানি উঠে গেছে, এ পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউ বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিতেই লাউ সেদ্ধ হয়ে যাবে এবং আমাদের তরকারিটাও হয়ে যাবে। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা বেশ শুকিয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন, বেশ মজা লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।